অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সকাল সকাল যে মেসেজটি নিয়ে চলে আসলাম তা হলো দক্ষিণ কোরিয়ায় যে ভাষা পরীক্ষার অংশগ্রহণের জন্য 24,000 ছেলে মেয়ে যেখানে অনলাইন নিবন্ধন চলছিল, সেটা কিন্তু যারা ভাষা জানে, যারা এক কথা পুরাতন যারা ভাষা জানে, তাদের কিন্তু অনলাইন নিবন্ধনটা গতকালই শেষ হয়ে গেছে। আজকে সকাল 12টা থেকে, মানে দুপুর 12টা বলতে হবে, তো দুপুর 12টা থেকে শুরু হবে আপনার যারা ভাষা জানে না, এক কথা নতুন, ঠিক তাদের জন্য। তো আমি তার জন্য সম্পূর্ণ গাইডলাইনটা এখানে নিয়ে আসছি, আপনারা যদি আমার মেসেজটা জাস্ট একটু দেখেন তাহলে এখান থেকে ফুল ডিটেলস গাইডলাইনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু বিস্তারিত 14 গোষ্ঠীর ইতিহাস দেওয়া আছে, আপনি কীভাবে বিকাশে পেমেন্ট থেকে শুরু করে আপনার যে পাসপোর্ট ট্রাসপোর্ট আছে সেগুলো দিয়ে আপনি কীভাবে ছবি করবেন, ছবি বাতিল করবেন, সঠিক মানে ছবি হলো কি না, একদম ডিটেলস পরামর্শ আপনারা কিন্তু এখানে পেয়ে থাকবেন। পাসপোর্টের নমুনা কপি থেকে শুরু করে ছবির নমুনা কপি ডিটেলস, বন্ধুরা এখানে সব কিছু কিন্তু স্টেপ স্টেপ বর্ণনা করা আছে, যেটি মূলত আমি বয়েসেলের যে ওদের একদম সরাসরি অফিসিয়াল যে পেজ, গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আমি এটা কালেক্ট করেছি। তো এই নোটিশ দুটো, এই একটা এবং এই একটা, দুটো নোটিশ আর কি, এগুলো আপনারা একদম স্পষ্ট ক্লিয়ারলি পেয়ে যাবেন। জাস্ট আমার প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যেটি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু এটা একটু, যদি আবেদন করার আগে আর কি যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটাকে একটু দেখে নেবেন। সেক্ষেত্রে আপনার ভুলভাল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। আপনি পাসপোর্টের সাইজ কী মাপের করবেন, তারপরে আপনার ছবির সাইজ কী মাপের করবেন, ডিটেলস একদম সব কিছু এখানে বর্ণনা করা আছে, এবং আপনি কীভাবে বিকাশের মাধ্যমে বয়েছিলেন যে পেমেন্ট, সেই পেমেন্ট আপনারা করবেন তাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি একটু শুরু থেকেই বলি, আমি আবারও বলতেছি বন্ধুরা, এই লিঙ্কটা কিন্তু আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। তো এখানে দক্ষিণ কোরিয়ার যারা যাবে, সে যারা একথা ভাষা জানে না, ঠিক তারা কীভাবে আবেদনটা করবেন আমি এখন মূলত সেটাই আলোচনা করতেছি। তো পরীক্ষায় এখানে অংশগ্রহণ করতে চাইলে আপনার যে সমস্ত যোগ্যতাটা থাকতে হবে সেটা কিন্তু আগে এটা একটু পড়ে নেবেন। আমি এটা নিয়ে অলরেডি অনেকবার ডিসকাস করেছি, তো আর কথা বললাম না, আপনারা অবশ্যই এটাকে দেখে নেবেন। আপনাদের আবেদনটা চলবে 31 তারিখ পর্যন্ত, সো আপনারা 3 দিন এখানে সময় পাবেন, চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই। এটা হলো 9,000 প্রার্থী যারা ওই ভাষা জানে তাদের জন্য, এটা তো অলরেডি শেষ, তাই এটা নিয়ে কথা বলছি না। আমরা যদি পরের পেজে চলে আসি, এখানে আসার পরে এই দেখুন 29 আগস্ট 11টা থেকে শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। আপনাদের ফি দিতে হবে অনলি 500 টাকা এবং 5 টাকা কয়েক পয়সা চার্জ কাটবে, সব মিলায় আপনার ওই 505 টাকা সামথিং এরকম পর্যন্ত একটা টাকা কাটবে আর কি। তো এই এখানে কিন্তু লোক নেবে হচ্ছে যারা ভাষা জানে না তাদের নেবে 15,000। এই 15,000 যখন নিবে তখন এখানে কিন্তু আপনারা কীভাবে আবেদন করবেন সে আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে, তারপরে আপনার নিবন্ধন সংক্রান্ত কোনো প্রকৃতি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে হেল্পলাইনের সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন। আরেকটি বিষয় হলো যে যে কথাটা একটু বলা দরকার, সেটা হলো আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে এই বিকাশে যখন পেমেন্ট করবেন, ঠিক তার পর মুহূর্তে কিন্তু আপনি ই পাবেন, কী বলে, আপনার জাস্ট অ্যাডমিট কার্ডটা পাবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য, সেটা কিন্তু অবশ্যই নগদের উপর নামাইতে হবে। যদি বিকাশের পেমেন্ট সিস্টেমে কোনো প্রকৃতির প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সলিউশন দেওয়া আছে, আপনারা ওদের হেল্পলাইন আছে, হেল্প নিয়ে কিন্তু চাইলে কল দিতে পারবেন, ডিটেলস কিন্তু এখানে বর্ণনাটা করা আছে, সো চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই। এখানে আপনার ছবির মাপটা কেমন হবে, সঠিক মাপ, বাতিল মাপ, দেখেন এখানে কিন্তু ছবির মাপ সুন্দর মতো দিয়ে দেওয়া আছে, এটা বাতিল মাপ এগুলো চলবে না। তো এই যে বিষয়গুলো থাকে, আপনার ছবির মাপটা কেমন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন ছবি চাহিদিত পাসপোর্টের নমুনা কপি, এটা হলো ছবির নমুনা কপি, তারপরে যে অযোগ্য এরকম চার কোণ আছে, এরকম তেরাবেরা, অস্পষ্ট, এগুলো কিন্তু নেবেন, একদম স্পষ্ট ক্লিয়ার লাগবে এক কথা, এই যে বিষয়গুলো থাকে আর কি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আর কি বলবো, যদি নিজে থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন, আর যদি চিন্তা করেন যে না আমি কোনো কম্পিউটার দোকানে আবেদন করবো, আমার মনে হয় সেটাই সবচেয়ে বেটার, তাহলে আর এটার কোনো প্রয়োজন পড়বে না। তো আপাতত এতটুকুই থাক, আমি আর কথা লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।